প্রতিভার নিদারুণ অপচয় হেলায় নিজের বেখেয়ালে, অথচ তিনি হতে পারতেন টাইগার ক্রিকেটের অন্যতম স্তম্ভ। সেই সাব্বির রহমান রুম্মানের গায়ে এখনও লিপ্টে আছে দেশের ক্রিকেটের ব্যাট বয়ের তকমা। পারফরমেন্সে মরচে পড়েছে অনেক আগেই, ব্যাট হাসছে না, পিছু ছাড়ছে না সমালোচনা। দশম আসরের ড্রাফটে এদিন চার রাউন্ডে আট ডাকে পছন্দের ক্রিকেটারদের দলে ভেড়ায় ফ্রাঞ্চাইজিগুলো, তবে কেউ আগ্রহই দেখায়নি সাব্বিরকে নিয়ে। কারণটাও স্পষ্ট, গেলবার খুলনার জার্সিতে কিংবা সাম্প্রতিক সময়ে বলার মতো কিছুই করতে পারেননি সাব্বির রহমান। প্লেয়ার্স ড্রাফটে 66 দেশি বিদেশি ক্রিকেটার দল পেলেও মোহাম্মদ আশরাফুলকে নিয়েও আগ্রহ দেখায়নি কেউই। 2019 সালে চট্টগ্রামের হয়ে সবশেষ বিপিএল খেলেছিলেন অ্যাশ, এরপর থেকে অপেক্ষার প্রহর হচ্ছে আরও দীর্ঘ। ভিত্তিমূল্য মোটে 15 লাখ হলেও আশরাফুলে আস্থা রাখেনি কেউই। ড্রাফটে মুমিনুল ছিলেন সি, অর্থাৎ 30 লাখ টাকার ক্যাটাগরিতে, কিন্তু টেস্ট ক্রিকেটারের তকমা গায়ে লেপ্টে থাকা মিনিকে নিয়েও আগ্রহ দেখায়নি কেউই। বিপিএলে দুর্দান্ত খেলে জাতীয় দলে ডাক পাওয়া মুনিম শাহরিয়ারও ছিলেন দল না পাওয়াদের তালিকায়। অপেক্ষার এ লিস্ট লম্বা করেছেন একসময়ের জাতীয় দলের জার্সিতে মাঠ মাতানো আবু জায়েদ চৌধুরী, রাহি, ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দিকী, জহিরুল ইসলাম অমি, শফিউল ইসলাম, মুক্তার আলী, সোহাগ গাজী, শামসুর রহমান, সাদমান ইসলাম অনেকরা। দল পাননি পেসার মেহেদি হাসান রানা, সানজামুল, নাদিব, রবিউল রাও। তবে এবাদতের গল্পটা ভিন্ন, সাদা থেকে রঙিন পোশাক। জাতীয় দলে অটো চয়েসে থাকা এই পেসার দীর্ঘ সময় ধরেই লড়ছেন ইঞ্জুরির সঙ্গে, যে কারণে ভারত বিশ্বকাপের দল থেকে আগেই ছিটকে গিয়েছেন সিলেট রকেট। তবে এবাদতের দুঃসময় শেষ হচ্ছে না সহসাই, একই কারণে বিপিএলে খেলা হচ্ছে না তার। সূত্রের খবর, সব ঠিক থাকলে এই পেসারের মাঠে ফিরতে সময় লাগতে পারে আরও কমপক্ষে মাস ছয়েক, তবে ফ্রাঞ্চাইজিগুলো চাইলে ড্রাফটের মধ্য থেকে পরবর্তীতে যে কাউকে দলে ভেড়াতে পারেন। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।